আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পলিটিক্স অ্যান্ড ফ্যাক্টরি। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরেছি সেটা হলো যে আপনার চব্বিশ তিন ফুটের খাঁচা এবং আপনার বাইশ তিরিশ তিন ফুটের দুইটা খাঁচা, টোটাল এখানে ছয়টা খাঁচা আছে। এগুলো সোহাগ ভাইয়ের খাঁচা এবং ওনার খাঁচাগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই খাঁচাগুলো হলো ওনার, প্রতি খোপের সাইজ হলো চব্বিশ বাই চব্বিশ, উচ্চতা হলো আঠারো ইঞ্চি। এবং ওনার যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এই খাঁচাগুলো আপনার অর্ডার করেছিলেন অনেক দিন আগে। তো আমার জানিনি অলরেডি সবাই হয়তো বা যারা আমার থেকে খাঁচা নিয়েছেন, আমরা যেই সময়টা নিই সেই সময়টার মধ্যে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছুদিন লেট হয়ে যায় মাঝে মধ্যে। তো ওনারটাও একটু মোটামুটি লেট হয়ে গেছে, সেই জন্য আমি দুঃখিত। কারণ হলো ওনার জিনিসটা আমার দিতে একটু সময় লেগে গেছে, আর যেহেতু ছয়টা খাঁচা ছিল, ছয়টা খাঁচা তৈরিতে একটু সময় লাগে। তো আপনারা দেখেন ওনার খাঁচাগুলো, আমার কাছে জানি না কেন জানি মনে হচ্ছে খাঁচাগুলো সুন্দর হয়েছে, এবং আমি নিজের খাঁচা হয়তো বা বলতেই পারি সুন্দর হয়েছে, কিন্তু আসলে ওনার কাছে কেমন লাগবে হয়তো বা ওনার নিতে আসবে কালকে, তো ওনার যারা নিতে আসবে তারাই আসলে বলবে যে আসলে খাঁচাগুলো কেমন হয়েছে। এটা হলো বাইশ তিরিশ খাঁচা, এটা বাইশ তিরিশ খাঁচা, আর এটা হলো যে আপনার চব্বিশ চব্বিশ খাঁচা। আচ্ছা, চব্বিশ চব্বিশ খাঁচাগুলোর আপনার কেমন হয়েছে বা গ্যাপ কতটুকু বা কোন তারে বানানো হয়েছে আমি আপনাকে বলি। এটা গ্যাপটা হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ, দুই ইঞ্চি গ্যাপের, এবং হলো যে আপনার তারটা ব্যবহার করেছে বারো নম্বর তার, এবং আপনার দুই ইঞ্চি গ্যাপে বারো নম্বর তার দিয়ে, এবং ফ্রেমে ছিল এই যে ফ্রেমে ছিল আপনার দশ নম্বর তারগুলো, ফ্রেমে ছিল এই যে দশ নম্বর তার, যেটা ঝালাই করার জন্য, ঝালাই করার জন্য দশ নম্বর তার ব্যবহার করা হয়েছে, ঝালাই করার জন্য দশ নম্বর তার ব্যবহার করা হয়। এবং হলো যে আপনার নিচে দিয়ে আছে জিরো পয়েন্ট সেভেন, এটা কবুতরের পা রাখার জন্য পারফেক্ট, একটা আঙুল ঢুকবে, একটা আঙুল ঢুকবে, এরকম করে তৈরি করা। এবং আপনার নিচেরগুলো ব্যবহার করা হয়েছে ওনার দশ নম্বর তারের, অবশ্য উনি বারো নম্বর দেয় নাই, উনি দশ নম্বর তারের দিচ্ছে, কারণ হলো যে নিচেরটা যেন একটু বেশি দিন টেকসই হয়, এবং ওনার তারগুলো যেই তার ব্যবহার করেছে সেটা ভালো কোম্পানির তার ব্যবহার করা হয়েছে, মেঘনা জিআই তার, যেটা আপনার বিশ বছরও জং ধরবে না, এরকম তার ব্যবহার করা হয়েছে। তো ওনার ছয়টা খাঁচা, প্রতিটা খোপ আপনার তিন তলা করে, মানে আপনার তিন খোপের করে। তো তিন খোপে করলে একটা লাভ আছে, কারণ হলো যে আপনার জিনিসটা হাইট ওয়াইজ মানুষের মানে উচ্চতা চিন্তা করলে দেখা গেছে আপনার কবুতর কী করতেছে, কবুতরের কী কন্ডিশন সেই জিনিসটা বোঝা যায় চোখের মানে সামনে থেকে। কিন্তু আপনার যদি খাঁচা উচ্চতা বেশি হয় সেক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হয়, যে আপনার অসুবিধা হওয়ার কারণগুলো হলো যে আপনার কবুতর এই যে এটার উপরে যদি যায় তখন দেখা গেছে কত উপরে চলে যায়, তো আশি ইঞ্চি চৌরাশি ইঞ্চি উচ্চতা থাকে, তো কমসে কম সত্তর মানে আপনার ছয় ফিট উচ্চতা যদি থাকে একটা কবুতরের খোপ, তাহলে সেই জিনিসটা কখনোই আসলে দেখা বোঝা যায় না যে আপনার কবুতরের কী কন্ডিশনে থাকে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমি আপনাদেরকে ওনার ভিডিওটা আবারও দিব, এবং প্রতিটা খোপ এবং ওজন কত হয়েছে সেই জিনিসটা আপনারা জানার জন্য সাথে থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।